কোন ইনজেকশন দেওয়া নেওয়া যাবে কি না, মাসালা এগুলো কি আগে ছিল? নব্য রোজা অবস্থায় কেউ ইনজেকশন নিতে পারবে কি না? হ্যাঁ, রোজা অবস্থায় সে ইনজেকশন নিতে পারবে, চাই সেটা রগে হোক আর সেটা গোস্তে হোক। গোস্তে হইলেও সমস্যা নেই আর রগে হইল কি না সমস্যা নেই, রোজা থাকা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে কি না? রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে, তবে শর্ত হলো অক্সিজেনের ভিতরে যদি কোনো ঔষধ থাকে, ঔষধ মিক্স করা, সে ঔষধটা আপনার ভিতরে যাওয়ার দরকার। যদি ডাক্তার এই রকম মনে করে ভিতরে কোনো ঔষধ স্প্রে করে ঢুকায় দেন, সেক্ষেত্রে ওই অক্সিজেন নেওয়া জায়েজ নেই, যদি নেন রোজা ভাঙা যাবে। আর যদি আপনার ভিতরে কোনো ঔষধ ব্যবহার না করে, শুধু অক্সিজেন আপনার শ্বাসের জন্য বেঁচে থাকার জন্য, সেক্ষেত্রে জায়েজ আছে, অক্সিজেন নেওয়া জায়েজ আছে রোজা অবস্থায়। এখন আপনার আত্মীয় স্বজন খুব অসুস্থ, অপারেশনটা তার রক্তের দরকার, বি পজিটিভ, ও পজিটিভ, এ মাইনাস ইত্যাদি রক্তের দরকার। এখন আপনাকে ফোন করা হলো, ভাই রক্তের দরকার, আপনি তো রোজা, আপনি তো দিতে পারবেন? হ্যাঁ, আপনি রোজা থাকা অবস্থায় কাউকে রক্ত দিতে পারবেন, আবার কাউর থেকে রক্ত আনতেও পারবেন। রোজা অবস্থায় রক্তের আদান প্রদান করা কি আছে? জায়েজ আছে। রোজা অবস্থায় আপনি কাউকে রক্ত দিতেও পারবেন, রোজা অবস্থায় রক্ত আনতেও পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হয় না। ইনহেলার নেওয়া যাবে কি না? অনেক ভাইরা ইনহেলার ব্যবহার করেন, ঠিক না? ইনহেলারটা ব্যবহার করা হয় যাদের শ্বাস সমস্যা, এটা আসতে পারে তার শ্বাসনালীতে সংকুচিত হয়ে যায়, শুরু হয়ে যায়, তখন সে শ্বাসটা আপ ডাউন করতে তার কষ্ট হয়। যে সেই স্প্রেটা করে তখন তার শ্বাসনালীটা আসতে বড় হয়ে যায়, শ্বাসটা আসাটা সহজ হয়। এই স্প্রে ইনহেলার এটা কিন্তু দেওয়া যাবে না। রোজা অবস্থায় স্প্রে করলে ইনহেলার যেটা, এটা দিয়ে আপনার শ্বাসনালী যেটাকে বড় করা হয়, এটা রোজা অবস্থায় করা যাবে না। তাহলে কিন্তু রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আলট্রাসোনোগ্রাম করা যাবে কি না? আলট্রাসোনোগ্রাম বুঝেননি? এই আলট্রাসোনোগ্রাম বিশেষ করে মহিলাদেরকে করা হয় বেশি, ছেলেদেরও হয়, মহিলাদেরকে বেশি করা হয়। সেটা হলো তাদের পেটে আলাদা একটা যন্ত্রের মাধ্যমে এইভাবে চাপ দিয়ে ঘুরে ঘুরে সে কম্পিউটার দেখা হয় ভিতরের পজিশন কি, বিশেষ করে বাচ্চাদের পজিশনটা দেখা হয় এইরকম। এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। আলট্রাসোনোগ্রাম স্যালাইন নেওয়া যাবে কি না? আপনি তো অসুস্থ, দুর্বল, এখন এত দুর্বল হয়ে গেছেন যে আপনার স্যালাইন দরকার, স্যালাইন নিতে পারবেন, তবে রোজা মাকরুহ হয়, রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভাঙে না, তবে স্যালাইনটা দিলে তো আপনার একটা এনার্জি হয়, ঠিক কিনা? তো এই এনার্জিটা যেহেতু আপনার শরীরে আসলো, এই জন্য রোজাটা মাকরুহ হয়। বা রক্তের হুকুম একই, আপনি যদি রক্ত গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার এনার্জি হয়, এই জন্য ওই এনার্জির কারণে আপনার রোজা মাকরুহ হয়, যেহেতু রোজাটা কষ্ট, রোজাটা কষ্টের জন্যই, ঠিক কিনা? আপনি কষ্ট কষ্টটা লাঘব করলেন, এই জন্য রোজা মাকরুহ হয়, কিন্তু রোজা ভাঙবে না। রোজা অবস্থায় স্যালাং নেওয়া যায়, স্যালাংটা হয়তো শিরায় নেয়, ঠিক না? শিরায় স্যালাং নেয়, রোজা কিন্তু নষ্ট হবে না। রোজা অবস্থায় মা বোন অনেক সময় টিকা নিয়ে থাকে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, টিকা নিতে পারবে রোজা অবস্থায়। রোজা অবস্থায় ঢুস নেওয়া যাবে কি না? অনেকে ঢুস গ্রহণ করে থাকে বিভিন্ন কারণে, রোজা অবস্থায় কোনোভাবেই ঢুস গ্রহণ করা যাবে না, রোজা নষ্ট হয়ে যাবে। ঢুসটা সাধারণত পায়খানার রাস্তা দিয়ে ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করলে আপনার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এটা খুব খেয়াল রাখতে হবে। ইনসুলিন নেওয়া যাবে কি না? হ্যাঁ, ইনসুলিন নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। লিপজেল ব্যবহার করা যাবে কি না? রমজান মাসে এই যে লিপজেল ব্যবহার করে, মেরিল ইত্যাদি, এগুলো ব্যবহার করা যাবে। কিন্তু কথা হলো, আপনি যদি কিছুক্ষণ পরে জিব্বা দিয়ে আবার টান দিবেন, ভিতরে নিয়ে যাবেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, ঠিক না? আপনি লিপস্টিক দিচ্ছেন মেয়েরা, আর ছেলেরা যদি আপনার কি দেয়, লিপজেল দেয়, সেটা যদি আবার জিব্বার মাধ্যমে ভিতরে নিয়ে যান, খেয়ে ফেলেন, রোজা ভেঙে যাবে। এই জন্য না দেওয়াটাই উত্তম। যদি কেউ দেয় রোজা ভাঙবে না, শর্ত সাপেক্ষে। রমজান মাসে ব্রাশ করা যাবে কিনা, টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি? না, রমজান মাসে আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মাজা মাকরুহ, তবে যদি সেই ঔষধটা যদি আবার ভিতরে যায়, তাহলে কিন্তু রোজাই নষ্ট হয়ে যাবে। রমজান মাসে ব্রাশ করা মাকরুহ, শর্ত হলে ভিতরে যাইতে পারবেন, কিন্তু যতই আপনি ভিতরে না যাক, আপনি পেস্টের একটা ঝাজ আছে, গ্যাস, এটা কিন্তু গলা পর্যন্ত যায়, ঠিক না? এই জন্যই আপনার মাকরুহ বলা হয়েছে। যদি কোনোভাবে ঔষধটা বা থুতু
এই যে ঔষধটা যে ফেনাটা এইটা যদি ভিতরে যায় তাহলে রোজাই নষ্ট হয়ে যাবে, এই জন্য রোজা অবস্থাটা বাদ দিব, এত এত কষ্ট করে ব্রাশ করার কোনো দরকার নাই, মেসওয়াক করবেন। রোজা অবস্থায় মেসওয়াক করলে রোজা কি হয় না, ভাঙবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। রোজা অবস্থায় মেসওয়াক করবেন, রোজা ভাঙবে না, কিন্তু ব্রাশ করবেন না, ব্রাশ করলে রোজা ভাঙার সম্ভাবনা বেশি। নাকে ঔষধ দিলে, এটা আমি আগেও বলছি, নাকে যদি ঔষধ দেন যেটা সেটা যদি কণ্ঠনালীর ভিতরে যায় রোজা। এন্ডোস্কোপি করা, এন্ডোস্কোপি দুই ধরনের হয়, একটা গলা দিয়ে প্রবেশ করা, একটা বাল্ব সিস্টেম ক্যামেরা, এটা ভিতরে ঢুকে কম্পিউটার দেখে তার ভিতরের কোনো সমস্যা আছে কিনা। আর একটা আছে আপনার পাকস্থলীতে ব্যবহার করা হয়। যদি আপনার গলা দিয়ে যে এন্ডোস্কোপি করা হয়, এন্ডোস্কোপি বুঝেন না, এন্ডোস্কোপি যদি করা হয় গলার মাধ্যমে, গলা দিয়ে পাইপ ঢুকায়, সেক্ষেত্রে বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি জানি এটা সম্পর্কে, খুব ভালো জানা আছে, বমি হওয়ার খুব সম্ভাবনা, খুব কষ্ট হয়, ভিতর থেকে অনেক কিছু বের হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা যদি পাকস্থলীতে ব্যবহার করা হয় আর যদি কোনো ঔষধ ব্যবহার না করে, সেক্ষেত্রে জায়েজ আছে এন্ডোস্কোপি করা, কোনো সমস্যা নেই। আরেকটা হইল নাইট্রোগ্লিসারিন, যেটা যারা হার্টের রোগী তারা ব্যবহার করে থাকে, জিহ্বার নিচে কয়েক ফোঁটা ঔষধ ব্যবহার করে, এই ঔষধটা পুরো বডিতে ছড়ায় যায়, এটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন। এইটা ব্যবহার করা অনেকে জায়েজ বলছেন, কিন্তু মতানৈক্য আছে, কারণ এই জায়গায় ব্যবহার করলে একটা ঝাঁজ আছে, এই ঝাঁজটা গলার ভিতরে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য এটা ব্যবহার না করাই ভালো। তবে যদি আপনি খুব সতর্কতার সঙ্গে আপনি যদি সেটা জিহ্বার নিচে রাখতে পারেন, পরে থুতুর মাধ্যমে কুলির মাধ্যমে ফেলে দিতে পারেন, তাহলে সমস্যা নাই, জায়েজ আছে। তারপরে আরেকটা আছে ল্যাপারোস্কোপি, যেটা আপনাকে পেট ছিদ্র করে সেখানে আপনার মেশিন পাঠানো হয়, ছোট্ট যন্ত্র, ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখা হয়, পেট পেট ছিদ্র করে, ল্যাপারোস্কোপি বলা হয়। এটা জায়েজ আছে যদি ঔষধ ব্যবহার না করে, ভিতরে যদি ঔষধ ব্যবহার না করে তাহলে জায়েজ আছে, এই ছাড়া জায়েজ নেই। মস্তিষ্কের অপারেশন করা, মস্তিষ্ক অনেক সময় অনেক রকমের সমস্যা হয় অপারেশন, এখন মস্তিষ্ক সে অপারেশন করতে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো, কাটা চিরা বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু তার রোজা নষ্ট হবে না। মস্তিষ্কের অপারেশন করলে রোজা নষ্ট হয় না, কারণ তার পেটে ওই জায়গাতে মস্তিষ্ক থেকে পেটে কিছু আসার সম্ভাবনা নাই, এই জন্য এটা জায়েজ আছে। দাঁত তোলা, দাঁত নড়তেছে, দাঁত তুলতে পারবেন? হ্যাঁ পারা যাবে, যদি রক্তটা ভিতরে না যায়। দাঁত তোলার পর তো অনেক রক্ত প্রবাহিত হয়, রক্তটা আপনাকে বারবার বারবার ফেলে দিতে হবে, যদি ভিতরে যায় রোজা নষ্ট হয়ে যাবে।